সবাই মিলে তাকে করবে দোয়া, আমার ভালোবাসা যায় রে খোয়া, বর আসবে তুলে নিতে, যেতে না চাইলেও হবে যেতে। আপনার জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষায় আমরা বসে আছি। এই যে আমার ছোট ভাই, বুঝছেন, মানে এক জায়গায় 50,000 টাকা দিছিল গান বলার জন্য এক স্টুডিওতে। উনি গান বলার কথা বলে টাকা নিয়ে উনি এখন উদাও হয়ে গেছে, মনে করেন যে তাও আজ থেকে 8-9 বছর হয়ে গেছে। তার থেকে আমার ছোট ভাইয়ের মাথায় সমস্যা, মানে বাসার থেকে এতগুলো টাকা নিয়ে স্টুডিয়ামে দিল গান বলবে, কিন্তু গান বলতে পারলো না, এ কারণে মাথায় সমস্যা হয়ে গেছিলো। তে যা হোক, এখন নিয়ে আসি, নিয়ে এসে ট্রেনের থেকে নামিয়ে এখানে বইছি। এ বসিয়ে বিচারাকার আমি তুলবেরই পারতেছি, বুঝছেন, মানে যাইতেই চাচ্ছে। কোথায় আমার ছোট ভাইয়ের বাসা? হচ্ছে সেই খুলনা। তে আমার ছোট ভাইয়ের বাসা খুলনা। তে আমার ফুফু বলল যে তোর সাথে একটু নিয়ে যা, নিয়ে যা, যদি ওকে ভালো মানে একটু পরিবর্তন টরিবর্তন করতে পারিস তাহলে আমার একটু ভালো হয়। মানে ফুফুটাও মানে মানে অতিষ্ণতা হয়ে গেছে ওকে নিয়ে। আজ 11-10 বছর 9 বছর আপনি তো বুঝতেই পারতেছেন। তো ওকে এখানে নিয়ে এসে নামায়া আমি জোরাজোরি করতেছি, এসে ভাই আবার দেখে বলতেছে ভাই এত জোরাজোর করতেছেন কে? তো ওনাকে আমি ডিটেলি খুঁজে খুলে বললাম। তো উনি ভাই বললো যে আচ্ছা ঠিক আছে, আমাদের তো একটা ইউটিউবের চ্যানেল আছে জ্যাকি ভাই নাম নাকি, তো ওনাকে আমি ফোন দিয়ে বলি তাহলে আসুক। তো ইতিমধ্যেই ওনারা একটা গান শুনলো, শোনার পরে ওনাদের কাছে নাকি ভালো লাগলো। তো ভালো লাগার পরেই তা আপনার কাছে ফোন দিল। তো আমরা আসলে এত সময় চলে যাইতাম, কিন্তু আপনার অপেক্ষায় বসেছিলাম। তো দেখেন যদি আমার ছোট ভাইকে একটু ভালো ভাই। মানে আপনার নাম কি? আমার নাম ইমরান। ইমরান ভালোই তো কথা বলে না? ভালো ভাই, কি সমস্যা? কোনো সমস্যা? অনেক দূরে তো বাড়ি দেখতে, কোনো সমস্যাই নাই। গান জানো ভাই? গান জানি। হ্যাঁ, তো সবাই বলতিছে যে গান নাকি ভালোই, তো শুনি। এই যে সে ইউটিউবের মালিক, ইউটিউবের মালিক, তুমি গান করলি তোমার গান ভাইরাল করে দিবিনি, বুঝছো? তুমি একটা ভালো করে গান কর, এবার একটা ভালো করে গান গান। হ্যাঁ আচ্ছা, একটু বসি। হ্যাঁ বসি ভাই, বসি। বিদায় নিয়ে ফিরে আসে কতজন, ফিরে আর আসবে না আমার প্রিয়জন। বিদায় নিয়ে ফিরে আসে কতজন, ফিরে আর আসবে না আমার প্রিয়জন। চলে যাবে অন্যের ঘর সাজাতে, ভাবতেই বুক ভেঙে যায়, হায় রে কঠিন বিদায়, হায় রে কঠিন বিদায়। বিদায় নিয়ে ফিরে আসে কতজন, ফিরে আর আসবে না আমার প্রিয়জন। ফিরে আর আসবে না আমার প্রিয়জন, বর আসবে তুলে নিতে, যেতে না চাইলেও হবে যেতে। সবাই মিলে তাকে করবে দোয়া, আমার ভালোবাসা যায় রে খোয়া, বর আসবে তুলে নিতে, যেতে না চাইলেও হবে যেতে। সবাই মিলে তাকে করবে দোয়া, আমার ভালোবাসা যায় রে খোয়া, মায়ার বাঁধন ছিন্ন করে চলে যাবে দূরে,
অজানায় আয় রে কঠিন বিদায়, বিদায় নিয়ে ফিরে আসে কতজন, ফিরে আর আসবে না আমার প্রিয়জন, চলে যাবে অন্যের ঘর সাজাতে, ভাবতেই বুক ভেঙে যায়, হায় রে কঠিন বিদায়, দিনের পরে আসবে রাত, নতুন সাথীর হাতে রাখবে হাত, পাশাপাশি বসে দুজন মিলে বলবে মনের যত কথা খুলে, দিনের পরে আসবে রাত, নতুন সাথীর হাতে রাখবে হাত, পাশাপাশি বসে দুজন মিলে বলবে মনের যত কথা খুলে, মায়ার বাঁধন ছিন্ন করে চলে যাবে দূরে, অজানায় হায় রে কঠিন বিদায়, বিদায় নিয়ে ফিরে আসে কতজন, ফিরে আর আসবে না আমার প্রিয়জন, চলে যাবে অন্যের ঘর সাজাতে, ভাবতেই বুক ভেঙে যায়, হায় রে কঠিন বিদায়, হায় রে কঠিন বিদায়। ধন্যবাদ। আসলে গানের কণ্ঠ কিন্তু খুব সুন্দর। তো ভাই, গান মানে যে আপনার কতটি জানা আছে, মানে মুখস্থ গান কতটি আছে? অনেক অনেক গান জানা আছে, তাও তো আনুমানিক বলতে কি, ও ছোটবেলা থেকে শুধু গানই বলতো, ওর মাথা ব্রেনতে মানে শুধু গানই আসতো আর অন্য কিছু না। আর ও 50,000 টাকা দিছিল, বললাম না 50,000 টাকা দিছিল, ও মানে কাউকে বলেও ছিল না, গানের জন্য এত পাগল ছিল ও, পড়াশোনা বাদ দিয়ে সবসময় খালি গান বলতো, বুঝতে পারছেন? তো তাহলে মানে টাকা দেওয়া হয়েছিল কোথায়, এগুলি ওর মুখ থেকে শুনতে চাই আসলে। আচ্ছা শোনেন দেখেন, লেখাপড়া কত দূর করা হয়েছে? লেখাপড়া করা হয় নাই গানের জন্য। আসলে আমি যখন ছোট ছিলাম তখন থেকে গানের উপর একটা দুর্বলতা ছিল। আমি গ্রামে যখন স্টেজ হতো তখন ওখানে গেলে মানুষ সুযোগ দিত না, ওখানে যেতাম গেলে মানুষ সুযোগ দিত না। তো এক পর্যায়ে এভাবে আমার পাশের বাড়িতে একটা আপু ছিল, ওর একটা ছেলে বন্ধু ছিল যে মিউজিক করে, তো তার সাথে আমাকে একদিন কথা বলাই দিল যে তুই যেহেতু গান টান করিস, যেহেতু তোর সুযোগ হচ্ছে না কোথাও, তাহলে তুই ওর সাথে একটু কথা বলে দেখ। আচ্ছা ভাই, অনেক তো মনে হচ্ছে মানে অনেক দূর থেকে আসা হয়েছে, মনে হচ্ছে ক্লান্ত, ঠিক আছে? খুলনা থেকে? হ্যাঁ খুলনা থেকে আসছি। তো ভাই মানে নাস্তা করার প্রয়োজন, ঠিক আছে? আমি বাসায় নিয়ে যা নাস্তা করাবে, আচ্ছা আমাদের বাসায় যাবো? না না, আমি কিছু খাওয়াই ভাই, আপনিও চলেন, চলবে তারপরে কথা বলবো, আরো কথা আছে অনেক কথা। গান গাওয়ার খুব ইচ্ছা, শিল্পী হতে চান? ছোট ভাইয়ের জন্য সবাই দোয়া করবে, ও যেন ভালো হয়ে যায়, আরো সুস্থ হয়, মানে ও যেন ভালো হয়, অনেক শিল্পী হইতে পারে ভালো। আচ্ছা খাবার খাই, যাও বড় ভাই বলতেছে, চলেন আপনিও চলেন। আচ্ছা চলেন, ও ভাই আসি, আসসালামু আলাইকুম। গান খালি? হ্যাঁ হ্যাঁ।